হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে এপ্রিল মাসের রাশিফল। এপ্রিল মাসের রাশিফল জানতে গেলে আমাদের সবার আগে জানতে হবে এপ্রিল মাসে গ্রহদের পজিশন কি থাকছে না থাকছে। তাহলে চলুন সবার আগে জানি এপ্রিল মাসে গ্রহদের পজিশন কেমন থাকছে না থাকছে। ধনুরাশিতে থাকছে কেতু তুঙ্গস্থ অবস্থায়, মকর রাশিতে থাকছে শনি, সাথে মঙ্গল এবং বৃহস্পতি, কুম্ভ রাশিতে থাকছে বুধ। বুধ আবার কুম্ভ রাশি থেকে 7 তারিখ ট্রানজিট করে চলে যাবে মীন রাশিতে। মীন রাশি থেকে বুধ আবার 25 তারিখ ট্রানজিট করে চলে যাবে মেষ রাশিতে। সূর্য মীন রাশি থেকে 13 তারিখ ট্রানজিট করে চলে যাবে মেষ রাশিতে, আর শুক্র সারা মাসটাই অবস্থান করবে বৃষ রাশিতে, আর রাহু তুঙ্গস্থ অবস্থায় মিথুন রাশিতে অবস্থান করবে। এই থাকছে গোটা মাসের প্ল্যানেটারি পজিশন। এবার জানবো মিথুন রাশির মানুষদের এপ্রিল মাসটা কেমন যাবে না যাবে। সবার ফার্স্টে যেটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে বিজনেস। বিজনেস কিন্তু আপনাদের এই মাসটা খুব ভালো যাবে। বিজনেসে ফিনান্সিয়াল যে ব্যাপারটা আপনাদের এতদিন ধরে খুব একটা স্টেবল হচ্ছিল না, সেইগুলো কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। যাদের অনেকদিন ধরে অর্থ ধার দিয়েছিলেন পাচ্ছিলেন না, তাদের থেকে কিন্তু অর্থগুলো খুব স্মুথলি পেয়ে যাবেন। তবে অর্থ ধার দেওয়ার ক্ষেত্রে এই মাসটা একটু এক্সট্রা কেয়ার নিন, কারণ অর্থ ধার দিলে কোথাও গিয়ে কিন্তু অর্থ পেতে প্রচণ্ড পরিমাণ কিন্তু প্রবলেম হবে। বিজনেসে ইনভেস্ট করার জন্য আমি বলবো এই সময়টা খুব একটা লাভজনক নয়। এই সময়টা ইনভেস্ট করলে খুব একটা ভালো রেজাল্ট কিন্তু আপনারা এই সময় পাবেন না। হঠাৎ করে কোনো অর্থ প্রাপ্তি কিন্তু আপনাদের এই সময় গিয়ে হয়ে যেতে পারে। যারা কোনো মেডিকেল ওরিয়েন্টেড জিনিস নিয়ে বিজনেস করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, তারা খুব দুর্দান্ত রেজাল্ট কিন্তু এই সময়টা দেখতে পাবেন। বিজনেসে ফেম কিন্তু আপনাদের প্রচণ্ড পরিমাণ আসবে। লোকের যে পরিচিতি, লোকের সাথে যে পরিচিতি, সেই পরিচিতিটা আপনাদের এই সময় কিন্তু দুর্দান্ত হবে। কাস্টমারের সাথে বন্ডিং কিন্তু ভালো হবে, তবে কাস্টমারের সাথে অর্থ লেনদেন করার সময় একটু বুঝে শুনে লেনদেন করুন, না হলে গিয়ে কিন্তু কোথাও একটু প্রবলেম অ্যারাইজ করতে পারে, না হলে ওভারঅল কিন্তু ভালো। যারা ভাবছেন কি বিজনেসটাকে ডেভেলপ করব, ধরুন কিছু জিনিসপত্র কিনে সাজিয়ে গুছিয়ে একটু বেশ যাকে বলে পরিপাটি করব, সেই ব্যাপারটা করলে কিন্তু খুব ভালো ফল আপনারা এই সময় গিয়ে দেখতে পাবেন। বিজনেসের ব্যাপারে কারোর থেকে হেল্প কিন্তু আপনারা প্রচণ্ড পরিমাণ পেতে পারেন। কোনো ফ্যামিলির লোকের থেকে কিন্তু খুব ভালো হেল্প এই সময় আপনারা পেতে পারেন। একের থেকে অধিক ওয়ে, অল্টারনেটিভ ওয়ে খুলে যাবে আপনাদের বিজনেসের জন্য। তাই মিথুন রাশির মানুষদের জন্য এই মাসটা খুব দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিচ্ছে বিজনেসের ক্ষেত্রে। এবার জানবো জবের সেক্টর কেমন থাকছে। দেখুন, জবের সেক্টরে আমি বলবো ভালো রেজাল্ট থাকছে, তবে মাসের সেকেন্ড হাফটা একটু টালমাটাল থাকছে। প্রথম হাফটা কিন্তু ভালো রেজাল্ট আপনারা পাবেন। যারা সরকারি চাকরি করেন তাদের জন্য সময়টা ভালো, যারা কোনো গভর্নমেন্টের টেন্ডার ওরিয়েন্টেড কাজ করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। কাজের জায়গায় মান সম্মান কিন্তু আপনাদের অনেকটা বৃদ্ধি পাবে। কলিগদের সাথে রিলেশন কিন্তু আপনাদের অনেকটা ভালো হয়ে যাবে, তবে এক্সট্রা কাজের চাপও কিন্তু আপনাদের থাকছে। যাদের ফরেন কোনো কানেকশান আছে বা ফরেনে যাবেন ভাবছেন কাজের জন্য, তাদের জন্য সময়টা কিন্তু ভালো, বা ওই সোর্সে আপনাদের কোনো অর্থ আসে তাদের জন্য সময়টা কিন্তু খুব দুর্দান্ত। তারা খুব ভালো রেজাল্ট কিন্তু এই সময় দেখতে পাবেন। নতুন জব সার্চ করছিলেন যারা তাদের জন্য সময়টা ভালো, ভালো রেজাল্ট কিন্তু পাবেন। কাজের পরিবেশ কিন্তু আপনাদের অনেকটা বেটার হয়ে যাবে, আপনারাও খুব এনার্জেটিক হয়ে যাবেন কাজের ব্যাপারে। সেলফ কনফিডেন্স কিন্তু আপনাদের এই মাসটা গিয়ে অনেকটা বৃদ্ধি পাবে, যেটা কিন্তু আপনাদের ক্যারিয়ারের জন্য প্রচণ্ড মাত্রায় ভালো রেজাল্ট কিন্তু এনে দেবে। এবার জানবো আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকছে। অর্থ আসছে ভালো, অর্থ খরচাও হবে ভালো। তো আপনার কি করণীয়? করণীয় যেটা হচ্ছে অর্থটাকে ভালো করে ব্যালেন্স করে সেভ করতে হবে, না হলে কিন্তু কোথাও গিয়ে একটু সমস্যার সম্মুখীন আপনারা কিন্তু হতে পারেন। ইনভেস্ট করার জন্য এই মাসটা আপনাদের জন্য খুব একটা পারফেক্ট নয়। ইনভেস্ট করার জন্য একটু ওয়েট করে যান, দেন ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন ইনভেস্ট করার জন্য। এখন ইনভেস্ট করলে কি হবে বলুন তো, কোথাও ভুল খাদে গিয়ে কিন্তু একটু খরচা হয়ে যেতে পারে। এবার জানবো আপনাদের ফ্যামিলির লাইফ, লাভ লাইফ কেমন থাকছে না থাকছে। দেখুন, ফ্যামিলি লাইফের ক্ষেত্রে আমি বলবো ফ্যামিলির লোকেদের সাথে রিলেশন প্রচণ্ড পরিমাণ স্ট্রং হয়ে যাবে। ভাই বোনের সাথে রিলেশন প্রচণ্ড পরিমাণ স্ট্রং হবে। ফ্যামিলির মধ্যে হঠাৎ করে কোনো গেট টুগেদারের অ্যারেঞ্জমেন্ট কিন্তু হবে। যেসব ফ্যামিলি মেম্বারদের সাথে অনেকদিন কোনো কানেকশান ছিল না, তাদের সাথে কিন্তু কানেকশানগুলো আবার ওপেন হয়ে যাবে। এবার জানবো লাভ লাইফ কেমন যাবে। লাভ লাইফের ক্ষেত্রে আমি বলবো এই মাসটা লাভ লাইফের ক্ষেত্রে খুব একটা ভালো রেজাল্ট
আনসার আমি দিতে পারবো না, একটু মন কষাকষি ব্যাপার কিন্তু থাকছে। যারা ভাবছেন লাভটাকে ম্যারেজে কনভার্ট করবেন তাদের জন্য সময়টা খুব ভালো, তারা বাড়িতে কথাবার্তা বলে রিলেশনটাকে নিয়ে যান, এগিয়ে যান, ভালো রেজাল্ট কিন্তু পাবেন। তবে অনেক মানুষের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে না, যাদের রিলেশনগুলো অনেকদিন ধরে একটা টালমাটালের মধ্যে চলছিল তাদের রিলেশনগুলো কোথাও গিয়ে কিন্তু এবার স্টপ হয়ে যাওয়ার সময় কিন্তু এসে গেছে। যে রিলেশনগুলো চলছিল না সেগুলো কিন্তু এবার গিয়ে আপনাদের কোথাও গিয়ে ব্রেক হয়ে যাবে। তবে ব্রেক হয়ে যাওয়ার ঘটনাটা কিন্তু ভালো, খুব খারাপ কিন্তু ঘটনা ব্রেক হয়ে যাওয়াটাকে আমি বলবো না। কেন বলবো না সেটা আপনারা ধীরে ধীরে কিন্তু বুঝতে পারবেন। এবার জানবো আপনাদের হেলথ কেমন থাকছে। হেলথের দিক থেকে আমি বলবো সেরকম কোনো ইস্যুস থাকছে না, বরঞ্চ যে প্রবলেমগুলো এতদিন চলে আসছিল সেই প্রবলেমগুলো কিন্তু আপনাদের অনেকটা ঠিকঠাক হয়ে যাবে, অনেক ভালো রেজাল্ট কিন্তু আপনারা হেলথের দিক থেকে এই মাসটা পাচ্ছেন। এবার জানবো আপনাদের এডুকেশান নিয়ে কেমন যাবে। এডুকেশানের জন্য আমি বলবো ভালো রেজাল্ট পাবেন। যারা বাইরে যেতে চাইছেন পড়াশোনার জন্য তাদের জন্য ভালো, যারা কোনো কোর্স করতে চাইছেন তাদের জন্য ভালো, বা যারা ভাবছেন কি কোনো কেরিয়ার নিয়ে আগে চিন্তা ভাবনা করবো, কোনো ম্যানেজমেন্ট কোর্স করবো, ফটোগ্রাফির কোর্স করবো, ইন্টেরিয়ার কোর্স করবো, এই সমস্ত চিন্তাভাবনা যারা করছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো। যারা কোনো ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড পড়াশোনা করেন তাদের জন্য সময়টা ভালো, খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পাবেন। যারা সরকারি চাকরির পড়াশোনা করছেন তারা প্রচণ্ড লেবার দিয়ে পড়াশোনা করুন, দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনাদের জন্য ওয়েট করছেন। মোটামুটি মিথুন রাশির মানুষদের এপ্রিল মাসটা খুব ভালো যাবে বলা যেতে পারে। এর থেকে ডিটেলসে যদি আরও জানার থাকে আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, যেটা 2020 বর্ষফল, সেখানে গিয়ে দেখুন, আরও ডিটেলসে কিন্তু অনেক কিছু বলা আছে, একটা অনেক লেন্দি ভিডিও পুরো বছরটা কেমন যাবে না যাবে সেটা নিয়ে। তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো না লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যারা নতুন বন্ধু এসে গেছেন তারা কি করবেন বলুন তো, তারা সাবস্ক্রাইবার বাটনটা প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অতি অবশ্যই কিন্তু মনে করে প্রেস করে দেবেন। তাহলে কি আমাদের বন্ডিংটা অনেকটা বেটার হয়ে যাবে। তাহলে আজকের মতো টাটা, খুব খুব ভালো থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে।